আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা খুবই ভালো আছি। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে আপনার মালটা, যেটা বাড়ি ওয়ান মালটা বলে থাকে। বছর প্রতি বছরে একবার করে ফল দেয়, এটা হচ্ছে সেই মালটা। এটা হচ্ছে সিজন, মানে সিজনাল যে ফুলগুলো আসে, দেখবেন এই সময় প্রত্যেকটা গাছে ফুল এসে থাকে। তো এটা তো আসছে, এটা হচ্ছে আপনার মালটা, বাড়ি ওয়ান মালটা। প্রচুর ফুল আসছে। ফুলটা আসার কারণ হচ্ছে এই সময়টা হচ্ছে বেশি বেশি পানি দেওয়া যাবে না, গাছকে একটু শুকনো শুকনো রাখতে হবে, তাহলে হচ্ছে আপনার গাছে প্রচুর ফুল আসবে। ফুল আসার একটাই ইয়ে, পানি দেওয়া যাবে না। দেখছেন গাছে কোনো পানি নাই, আগামী মনে হয় 2 মাস ধরে পানি নাই গাছে, তারও বেশি তারা কম নাই, যেহেতু গাছটা শুকনো শুকনো থাকবে আর ফুলটা একটু বেশি আসবে। তো আপনারা যাদের কি মালটা গাছ আছে, তারা হচ্ছে আপনার পানি দেবে না, পানি দিলে ফুলটা ঝরে যাবে, বুঝছেন? ফুল ঝরে যাবে, এইভাবে রাখতে হবে, দেখবেন প্রচুর ফুল আসবে। ফুলটা যখন টিকে যাবে, অল্প সীমিত আকারের পানি দিতে হবে, গাছে প্রচুর ফুল, মানে কী বলবো, দেখবার মতন ফুল আসছে, প্রচুর ফুল, প্রচুর ফুল, ফুলের অভাব নাই, প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল আসছে, প্রচুর আকারে ফুল আসছে, গাছ ভর্তি ফুল। ফুল আর ফুল, প্রচুর ফুল আসছে, প্রত্যেকটা গাছে ফুল আসছে। এটা একটু ঘন লাগানো, তার কারণ হচ্ছে এটা হচ্ছে 1 বছর বা 2 বছর পর হচ্ছে আপনার এই খোল থেকে একটা করে সার তুলে দেবে। আপাতত জমিটা খালি রাখার কোনো প্রয়োজন নাই, এজন্য এটাকে এইভাবে রাখছে। 1 বছর পর 2 বছর পরে গাছটা তুলে দেবে, তখন ফাঁকা হয়ে যাবে। এই বছরে হচ্ছে আপনার মালটার দামটা কম গেছে, অনেকেই হচ্ছে ড্রাগন লাগাচ্ছে মালটা তুলে দিয়ে, তো এবারটা হয়তো দাম হওয়ার সম্ভাবনা আছে কিছু। আমাদের এখানে অ্যাভেলেবেল বাগান আছে, তো ওই জন্য আর কি দামটা একটু কমে থাকে। এই যে এই যে এই যে প্রচুর প্রচুর ফুল আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কি রহমত নিয়ামত। দেখা যাবে এবছরে এই প্রচুর ফুল আসবে, ফল আসবে, আপনাদেরকে দেখাবো। আর যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইবার করে দেবেন, যারা যারা দেখেন প্রতিনিয়ত ভিডিওগুলো। এটা কিন্তু অরিজিনালি ফুল, কিন্তু অনেকেই ভাবতেছেন লেবু গাছের ফুল, এটা লেবু গাছের ফুল না, এটা হচ্ছে আপনার বাড়ি ওয়ান মালটা, মালটা গাছের ফুল, প্রচুর ফুল ধরছে, প্রত্যেকটা গাছে ধরছে আর কি, কিছু গাছে কম আসছে, কিছু গাছে বেশি আসছে, ম্যাক্সিমাম গাছে কিন্তু ফুল আসছে, প্রচুর ফুল আসছে। এই যে ফুল আর ফুল, আশা করি সবারই ভালো লাগবে ভিডিওটা। এখানে আপেল গাছও লাগানো হয়েছে, দেখা যাক আপেল হয় কি না পরীক্ষামূলকভাবে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আপেল গাছ হচ্ছে। ওয়াও, ফুল, চোখ জুড়ানো ফুল, চোখ জুড়ানো ফুল, চোখ জুড়ানো ফুল, চোখ জুড়ানো ফুল। এই যে সুন্দর, হ্যাঁ খুব সুন্দর লাগতেছে। আরও আছে দেখাই, যখন ফল ধরবে তখন দেখাতে আরও ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। দিয়ে গাছ আছে প্রচুর, এই যে বা মনে হচ্ছে কোথাও একটা জায়গায় চলে আসলাম, আমি কোথায় চলে আসলাম, ফুল আর ফুল, এটা পাতা নাই অবশ্য, ফুলে ভর্তি।
গাছে পাতা নাই কিন্তু প্রচুর ফুল। প্রত্যেকটা গাছে প্রচুর ফুল আসছে। দেখিয়ে শেষ করতে পারতেছি না। প্রত্যেকটা গাছে, এটা তো এখনো আসতেছে আর কি, এখনো আসতেছে। এই যে লাস্ট ফিনিশিং। তো সবাই ভালো, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।